আসসালামু আলাইকুম। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেন, আমার গরু সকালবেলায় খাবার দেওয়া হয়েছে। সকালে বাছুর ও গরু একসাথে খাচ্ছে, সাথে আর একটা দেশি গরু আছে। এবার আমরা অন্য গোয়ালে যাচ্ছি। এটা প্রথমটা দেখালাম, এবার দ্বিতীয় গোয়ালে যাচ্ছি, আপনাদের দেখাবো ওখানে চারটে গরু আছে, সেই গরুগুলো কিভাবে খাবার দিতে হয়, সেই খাবারগুলো আপনাদের, তারা খাবার দেওয়া হয়ে গেছে, খেয়ে দুটো গরু রেস্ট করতেছে, দুটো গরু খাচ্ছে এখনও, তারাও দাঁড়াই আছে গরু কাটা। আমরা গরুগুলোর এখন গোসল করাবো, কিভাবে গোসল দিতে হবে সেটি আপনাদের দেখাবো। এখন গোসল করাবো গরুগুলো, কেন সকাল সকাল বেলায় গোসল করালে গরুগুলো ভালো থাকে, রেস্টে যেতে পারে খাবার দাবার খাইয়ে। এখন আমরা গরুগুলো গোসল করিয়ে দেব, গোসল দেওয়া হবে এখন, সেই জন্যে রেডি করলাম। গোবর যা পড়েছিল তা উঠলাম, উঠিয়ে এখন পানি দেওয়া হবে তাদের গায়ে, মোটরের সাহায্যে পাইপের মাধ্যমে পানি দেওয়া হবে তাদের শরীরে। প্রথমে এদের গায়ে পানি মেরে গোবর যেসব লেগে থাকে সেগুলো নরম করে নিতে হবে ভিজিয়ে, তারপরে ভিজিয়ে নিয়ে ভালোভাবে গায়ে পানি মেরে ভিজিয়ে, তারপরে ব্রাশ দিয়ে ডলতে হবে। ডললে আপনার গরুর গায়ে যত ময়লা আছে সব বাড়ি যাবে। তারপর গোয়াল ঘর ধৌত করতে হবে ভালোভাবে, প্রত্যেক দিন গোসল করাতে হবে গরুগুলো, কেননা বড় বড় গরু, এদের প্রচণ্ড গরম লাগে, তা শীতের সময় তাও এদের একবার করে গোসল দিতেই হবে, না দিলে সমস্যা হতে পারে। আপনারা একটু অপেক্ষা করুন। এটা আমাদের গরুর খাবার রাখার জায়গা, এটা ঘর, এই জায়গায় আমরা গরুর খাবার রাখি, সব এর ভিতরে খাবার আছে, এই বস্তার ভিতরে ভুসি খোল সব কিছু এদের এই জায়গায় রাখা রয়েছে। এখন গরুগুলোর খাবার দেওয়া হবে। আমাদেরও একটা চারটা রাজহাঁস আছে, একটা ডিম পেড়িছে, তার তাওয়া দিচ্ছে বাচ্চা ফোটানোর জন্য, কীভাবে বাচ্চা ফোটে আপনাদের সেটাও দেখাচ্ছি। দেখেন, ওই দেখেন বসির এই যে রাজহাঁস, ওইভাবে ডিম দিয়ে আস্তে আস্তে বাচ্চা ফোটবে। আপনারা একটু অপেক্ষা করুন। আমি 16 বছর সৌদি আরব ছিলাম। সৌদি আরবে আপনারা যারা বিদেশ আছেন, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে জানেন যে বিদেশে কত কষ্ট করতে হয়।
আমি দেশে আসার পরে আমার আগের থেকেই কিছু গরু কিনা ছিল। এই দেখেন আমাদের ওই বাচ্চা, ওই রাজহাঁসের বাচ্চা, 4টে বাচ্চা হয়েছে। এখন আগের কথাই যাই, 16 বছর সৌদি আরব থাকার পরে আমি দেশে চলে আসি। আমি এই গরুগুলো আমার বাড়ি আগের থেকেই ছিল, আমি সেইগুলো দেখাশুনো করতেছি। আমি আর সৌদি আরবে আর যাব না, ওই গরুগুলোই দেখাশুনো করি, যাতে বিদেশে যাতে আমার যাতে না যাওয়া লাগে। এই দেখেন আমাদের কবুতর, আমি কিছু কবুতরও দেশে এসে কিনছি। আমার 16টা কবুতর আছে, ডিম পেড়েছে, বাচ্চা হয়েছে। কবুতরগুলো দেখেন আপনারা, আমরা যে পরিশ্রম বিদেশে করি, সেই পরিশ্রম যদি আমরা দেশে এসেও করি, ইনশাল্লাহ আমাদের কষ্ট হবে না, ইনশাল্লাহ আমরা ভালোভাবে চলতে পারব। গরুদের অবশ্যই রোদ খাওয়াবে, কেননা রোদে ভিটামিন ডি আছে। মানুষেরও রোদ পড়ে যাবে, মানুষ যেরকম ভিটামিনের প্রয়োজন, এরকম গরুদেরও এরকম ভিটামিনের প্রয়োজন আছে। এ আমার দেশি গরুর বাচ্চা। আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে আপনারা লাইক আর কমেন্ট করবেন, আর একটি করে সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করে দেবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আপনারা আমার যদি পাশে থাকেন তাহলেও আপনাদের পাশে আমিও আছি। আপনাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া হবে, আপনাদের এই চ্যানেলে প্রত্যেক দিন গরুর ভিডিও পাবেন আপনারা।